চলে আসলাম শিয়ামির এমআই শিয়াও ফাং সিসি ক্যামেরা নিয়ে একদম ঘরোয়া রিভিউ দিব এবং নিজের পকেট থেকে কেনা সো পকেটে টাকা দিয়ে কিনছি কোনো ধরনের পেইড রিভিউ নয় আর আমার সিসি ক্যামেরা কেনাটা কোনো ধরনের নেশা না কয়েক ধরনের সিসি ক্যামেরা আমার বাসায় আছে এবং তার প্রয়োজনীয়তাটা নিশ্চয়ই সবাই জানেন তো যাই হোক আমার কেন জানি মনে হলো ফর সাম রিজন শিয়াম যে কোম্পানি বা যারা এই ক্যামেরাগুলো তৈরি করেছেন তারা ফর সামরিজন ভেবেই নিয়েছেন যে ওনাদের দেশের ভাষা সবাই পড়তে পারে বলতে পারাটাও কঠিন আর সেই জায়গায় তারা ভেবেই নিয়েছে যে কেউ পড়তে পারে তাই এখানে সম্পূর্ণ লেখাটা তাদের দেশের ভাষায় বলি দেওয়া হয়েছে যাই হোক তো ক্যামেরার সঙ্গে যা যা টুকিটাকি জিনিস এসেছে তা তো খুবই অ্যাভারেজ যা সব ক্যামেরার সঙ্গেই থাকে মোটামুটি তো আমরা এখন দেখিনি যে কী কী রয়েছে কেবল রয়েছে ইউএসবি কেবল এবং এর সঙ্গে কানেক্ট রয়েছে প্রি বেসিক আর প্রাইজের ক্ষেত্রে যদি বলি সাতাইশশো টাকা ছিল প্রাইস তো ডিসকাউন্টে বা অফারে তারা এখন আঠারোশো টাকা করে দিচ্ছে সো প্রাইস অনুযায়ী খারাপ না যাই সঙ্গে আছে আর এটার যদি বলি এটা টেন এইটটি পি ফুল এইচডি আর টেন টেন ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্থ আর আপনারা যদি এটাকে মাইক্রোফোন বা স্পিকারের সঙ্গে তুলনা করেন তাহলে আমি বলবো প্রাইস অনুযায়ী ওকে নট ব্যাড সিসি ক্যামেরা নিয়ে আরও একটা ফানি বিষয় হচ্ছে আমরা যা আমাদের যেই সৃষ্টিকর্তা আছেন তারা দেখছেন কি দেখছেন না বা সে দেখছে কি দেখছে না সেটা চিন্তা করি না কোনো ভাষায় যদি কেউ বদ কোনো কিছু করতে গিয়ে থাকে আর যদি সেখানে সিসি ক্যামেরা দেখে তাহলে সবাই একটু সোজা পথে হাঁটা শুরু করে দেয় তো যাই হোক এটার আউটলুকটা আমার ভালো লেগেছে আর এটার যেই বডির স্ট্রাকচারটা সেটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এটা রোটেশনের মতো হয় দেখা যাচ্ছে যে রোটেট করতে পারে রাইট সাইড অ্যান্ড লেফট সাইড আর এটার নিচে ম্যাগনেট রয়েছে সো আপনারা যদি জানালার গ্রিল বা এরকম কোনো জায়গায় এটাকে স্ট্যান্ড করাতে চান এটা খুব সহজে অন্য কোনো ধরনের ড্রিলিং ছাড়াই সুন্দরভাবে স্ট্যান্ড করতে পারবে পিকচার কোয়ালিটি বলতে এটাই ছিল আমি একটা ছবি তুলেছিলাম আমাদের বাড়ির সামনের এবং সেখান থেকে কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি আর ভিডিওটা যখন আমি জুম করলাম অনেকটুকু জুম করার পরেও খুব ক্লিয়ার দেখা যাচ্ছিল সো প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিকঠাক ছিল তো এই ছিল আমার সিসি ক্যামেরা সবাই ভালো থাকবেন